অনুভবে অনুভূতিতে বন্ধুত্বের বন্ধন থাকুক আজীবন, এই স্লোগান বুকে ধারণ করে মতলব উত্তর উপজেলা এসএসসি 96 ব্যাচের জাগ্রত 96 এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিনব্যাপী এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাগ্রত 96 সভাপতি নাসিরুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ সরকারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু। আয়োজনকে ঘিরে গত 2 মাস ধরে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের পরিশ্রমের ফলস্বরূপ আজকের এই মহামিলন মেলায় রূপান্তরিত হয়েছে। সবার মাঝে যেন ফিরে এসেছে সেই স্কুল জীবনের বাঁধভাঙা তারুণ্যের উচ্ছ্বাস। হাসি ঠাট্টা, আনন্দ, স্মৃতিচারণ সব মিলিয়ে আনন্দঘন মুহূর্তের বহিঃপ্রকাশ হয়েছে আজকের এই মিলন মেলায়। মিলন মেলায় মতলব উত্তর উপজেলার এসএসসি 96 ব্যাচের প্রায় বন্ধুরা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। সকাল 10টায় শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সকল বন্ধুদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিচালনা করা হয়। স্বাধীনতা যুদ্ধে নিহত 3 লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরবর্তীতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বন্ধুরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য শেষে স্কুল ভিত্তিক ফটো সেশন করা হয়। পরবর্তীতে জুম্মার নামাজ, বিরতি শেষে দুপুরের খাবার এবং বিকালের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে ব্যতিক্রমীয় আয়োজনের মধ্যে চোখে পড়েছে বিভিন্ন দেয়ালে দেয়ালে শোভা পেয়েছে মাদক ও যৌতুক বিরোধী স্লোগান। অনুষ্ঠানের আয়োজকরা বলেন, বন্ধুত্বের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইঞ্জিনিয়ার কামারুজ্জামানের পক্ষ থেকে জাগ্রত 96 এর সকল বন্ধুদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলাধীন এসএসসি ব্যাচ 96 এর সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।